বাংলাদেশে ভারত বিরোধিতা এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সীমান্তেও মুখোমুখি বাংলাদেশ ও ভারতের বাহিনী। এরই মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমও খবর প্রকাশ করেছে, গত সপ্তাহে দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের গণমাধ্যমের দাবি, গত বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাটা তারের বেড়া নির্মাণের সময় তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের দাবি, গবাদি পশু আটকানোর জন্য বেড়া দিচ্ছিল তারা। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, আর বিএসএফের তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাটা তারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা। বিষয়টি নজরে এলে বাংলাদেশের বিজিবি বাধা দেয়, তাতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। পরে ভারতীয় বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়, একই সাথে সীমান্তে বিপুল পরিমাণে কাটা তারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে। এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। শেখ হাসিনার ভারতপ্রীতি মনোভাবের কারণেই বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আর মাথা নত নয়, জবাব দিতে হবে সব অন্যায়ের। আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদি সরকারের বাহিনী কড়া অবস্থান নিয়েছেন, সেক্ষেত্রে বাংলাদেশকেও কঠোর অবস্থান নেওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানাপোড়েন আর উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিজিবি সূত্রে জানা যায়, ভারতের কোচবিহার রাজ্যের 6 রানীনগর বিএসএফ ব্যাটেলিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা গত 20 আগস্ট রাতভর বিপুল পরিমাণ কাটাতারে বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে। বুধবার সকালে ওই সীমান্তের প্রধান পিলার 8 নম্বরের উপপিলার 23 থেকে 28 নম্বরের শূন্যরেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে। এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা হতে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে নির্মাণ করতে থাকে। এ সময় নির্মাণ সামগ্রী আনা ও বেড়া নির্মাণের ঘটনায় বিএসএফকে বাধা দেয় বিজিপি। বিএসএফ বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালাতে থাকে। এ ঘটনায় বিজিপি কড়া প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয়। এ পরিস্থিতিতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরবর্তীতে ভারতীয় বহু বিএসএফের সদস্যরা বিপুল পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। এ ঘটনায় পুরো দহগ্রাম ইউনিয়ন সীমান্ত জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা এবং সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর 51 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন, বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল, আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় বুধবার সন্ধ্যা 6:30 ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে, বর্তমানে কাজ বন্ধ আছে।